আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাইক লাভার সো প্রথমবার এই চ্যানেলের প্রথম ভিডিও সো একটা কথা নিয়ে আসলাম যেহেতু বাইক রিলেটেড এই চ্যানেলটা অবশ্যই বাইক নিয়ে হবে বাইক রিলেটেড সব ভিডিও হবে মোটর ব্লগ বাইক যে বাইকে সর্বজাতীয় যা আছে সব কিছুই হবে তো এটা নিয়ে শুনতেছি আর ওয়ান ফাইভ বা ফোর আস্তে নাকি সো এইটা নিয়ে কিছু কথা বলার জন্য আমি আসলাম তো যতটুকু শর্ত মিথ্যা জানি না শর্তটা তুলে দেওয়ার চেষ্টা করব। তো মিথ্যা আশ্রয় আমরা দিব না তো প্রথম কাহিনী হচ্ছে যে ওয়ান ফাইভ যেহেতু ইয়ামাহা একটা ব্র্যান্ড ইয়ামাহা ব্র্যান্ডের কোনো অফিসিয়াল পেজ বা ওয়েবসাইট থেকে কোনো কিছু এখনও আসেনি আপডেট এখনও কিছু আসেনি যে যে ওয়ান ফাইভ আসন ফোর কি আসতেছে কি না তো আমরা জানি না আমরা ফেসবুকে একটা ছবি মানে কি পিকচার ভাইরাল হয়েছে দেখলাম ওইখান থেকে আমার যথেষ্ট মনে হলো যে এটা এডিট করা বাট অন্য কোন ব্র্যান্ডের গাড়ি হইতে পারে ওটারে আর কি নাম টাম বসে একাকার করা ফেলছে এখন এবারে ওদের ওরা দাবি করতেছে যে আর ওন ফাইভ বার্সন ফোর আসতেছে আসলে একটা কথা কি যদি আর ওন ফাইভ বার্সন ফোর আসতো ঠিক আছে এটা তো আর এটা তো আর নন ব্র্যান্ড না এটা একটা ব্র্যান্ডের জিনিস এটা যদি আগে আসতো তাহলে ওদের যে কোনো ওয়েবসাইট বা কোন যে কোনো একটা পেজের মাধ্যমে অফিসিয়াল যে পেজগুলো আছে ওখানে একটা আপডেট দিত ঠিক না আমরা ওইখান থেকে এখনও কোনো আপডেট পাইনি সো ইউটিউবে অনেক ভিডিও দেখছি অনেকে আসে বাইরের চ্যানেলগুলোতেও দেখছি তো ফেসবুক পেজও দেখতেছি আচ্ছা ধরেন মেন একটা তারপর যে কোনো একটা ব্র্যান্ডের জিনিস যখন আসে ফোনগুলো দেখেন রিয়েলমি ফোন তারপরে স্যামসাং ফোন ওদের লঞ্চ হওয়ার আগে ফোনগুলো আগে ওদের ওয়েবসাইটের পেজ বা যে কোনো একটা মাধ্যমে আগে সরায় তারপর আর কি আমরা দেখি তো এখান থেকে জানা হয় কিন্তু আনতে আমরা বইলা ফলে যে এটা আসছে আস্তে এটা আস্তে আস্তে কিন্তু এটা তো এখনো আপডেট দেয় নাই ওরা যে কোনো ব্র্যান্ডের আগে নিজ্চয় ওয়েবসাইটে জানাবে তারপরে আমাদের কোনো নতুন মাথা ব্যথা ঠিক আছে আসলে আসবে ঠিক আছে ওকে আসবে এটা ভালো কথা আসলে একটা ভালো বাইক আসতেছে এটাই যাদের চালানোর যারা ইয়ামাহার প্রতি এখনো আকর্ষিত আছে তারা চালাবে তো এটা নিয়ে মাথা আমার কোনো প্রয়োজন নেই আসবে তো আসুক সমস্যা নেই আসলে বাজারে আসলে আর ভালো হবে অ্যারাউন্ড ফাইভ বাসন টু আসছিল বা আসন থ্রি গেলো এখন আগে বাসন ফোর আসবে ওকে কেন প্রবলেম এটা মাইনে যে আসতে পারে কিন্তু এখনও এটা অফিসিয়ালভাবে জানা যায়নি যে এটা কি আসবে কি না আসবে সো এতটা আমার কাছে আর জানার ছিল যদি কোনো নিউজ থাকে তত থাকে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি পরবর্তীতে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ নতুন চ্যানেলে সবাই সাথে থাকুন আমার সাপোর্ট করুন আসসালামু আলাইকুম